আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পঞ্চাশ পার্সেন্টের উপরে কেন ফেল করে এই আটটি কারণকে যদি আপনি মোটা তাকে অ্যাড্রেস করতে পারেন আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যাটি হচ্ছে ল্যাক অফ স্ট্র্যাটেজি ল্যাক অফ টেকনোলজিক্যাল নলেজ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে এই ভিডিওতে আমি শেয়ার করতে চাই আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পঞ্চাশ পার্সেন্টের উপরে কেন ফেল করে তাদের ফেল করার পিছনে আটটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একই সাথে যারা স্টার্ট দিচ্ছেন অর্থাৎ নতুন করে ব্যবসা দিচ্ছেন কোনো প্রবলেমকে সলভ করার জন্য ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া দিয়ে সেই স্টার্ট ফেল করার চারটি মেজর রিজন আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যাটি হচ্ছে যদি আপনি একজন বিজনেসম্যান হন অথবা আপনি একজন লিডারশিপ টিম মেম্বার হন ফর এনি স্টার্ট আপ অর এনি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সো লেটস বিগিন হোয়াট আর দি মেইন এইট পয়েন্টস আর এইট রিজন যে কারণে আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসগুলি ফেল করে রিজন নাম্বার ওয়ান ল্যাক অফ স্ট্র্যাটেজি ইউজুয়ালি যেটা হয় যে তাদের নির্দিষ্ট কোনো কলাকুশলী থাকে না তারা কিভাবে প্রোডাক্ট ইনোভেট করবে কিভাবে তারা মার্কেট ডেভেলপ করবে কিভাবে তারা সেল বাড়াবে কিভাবে তারা রিক্রুটমেন্ট করবে কিভাবে তারা ট্যালেন্ট ডেভেলপ করবে ওভারঅল যে বিজনেসের গ্রোথ স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি এই সমস্ত জিনিসগুলা অর্থাৎ কলাকৌশলীগুলা তারা আগে থেকে ডিটারমিন করতে পারে না ঠিক তেমনি তারা যখন বিজনেসটা শুরু করে দিয়েছে চলার পথেও সেটাকে ইভলভ করতে পারছে না অর্থাৎ রাইট বিফিটিং ফর দ্য মার্কেট ফর দি কাস্টমার অ্যান্ড ফর দি কম্পিটিশান সো দিস ইজ রিজন নাম্বার ওয়ান রিজন নাম্বার টু হলো ব্র্যান্ড রিকগনিশানটা তারা সেভাবে করাতে পারে না অর্থাৎ মানুষের ভিতরে প্রপার অ্যাওয়ারনেস যে তার যে কোম্পানি ওয়াই ইট ইজ ইউনিক হোয়াট ইজ দ্য ইউনিক ভ্যালু প্রপোজিশন যেটা কাস্টমারের প্রবলেমটাকে সলভ করার জন্য সাফিশিয়েন্ট অ্যানাফ সো সেই বিষয়ে সাফিশিয়েন্ট ব্র্যান্ড রিকগনিশন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তারা তৈরি করতে ব্যর্থ হয় নাম্বার থ্রি लैक ऑफ टेक्नोलॉजिकल नॉलेज देख এখনকার জামানায় বিজনেস করতে হলে ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট দি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন অর্থাৎ বিজনেসকে অটোমেটেড কিভাবে করবেন দেন কিভাবে এই অটোমেশনটা আপনাকে এম্পাওয়ার করতে পারে ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ফর এফিসিয়েন্সি অ্যাট দ্য সেম টাইম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই শুনছি চ্যাট জিপিটি অর্থাৎ এআই তার নতুনভাবে যে এসছে এবং সারা দুনিয়াতে তোলপাড় করে দিচ্ছে কিভাবে এই এআই শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে ইনোভেট করতে পারি সেই বিষয়ে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস তাদের ভিতরে একটা অনীহা কাজ করে একটা ভয় কাজ করে অর্থাৎ তারা শঙ্কিত অ্যাট দ্য সেম টাইম তারা এটাকে জানার জন্য ভয়কে ওভারকাম করার জন্য প্রপার ইনিশিয়েটিভ নিতে পারছে না নাম্বার ফোর সেই স্ট্র্যাটেজির ভিতরে অন্যতম স্ট্র্যাটেজি হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার প্রোডাক্টকে মার্কেট করার জন্য বুলেট প্রুফ অর্থাৎ লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি স্ট্র্যাটেজি থাকতে হবে একটি যদি ফেল করে তাহলে নতুনভাবে আপনাকে আবার স্ট্র্যাটেজি মেক করতে হবে মার্কেটে ক্যাপচার করার জন্য মানুষের মনে আপনার প্রোডাক্টকে আপনার সার্ভিসকে স্থান পাওয়ায় নেবার জন্য বিভিন্ন রকম কলাকুশলী আপনাকে কন্টিনিউয়াস বেসিসে আনতে হবে দেখুন এই ইনিশিয়েটিভ টু কন্টিনিউয়াস বেসিসে আপনাকে চালু রাখতে হবে আদারওয়াইজ ইউ উইল নট বিবল টু সেল ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস নাম্বার ফাইভ আমরা অনেক ক্ষেত্রেই রাইট প্লেস থেকে সোর্সিং করতে পারি না আবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেখুন সব কিছু আপনি নিজে তৈরি করতে পারবেন না আপনি যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন অথবা সার্ভিস প্রোভাইড করছেন দুটি ক্ষেত্রেই আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে ভাবে আপনাকে সোর্সিংটা করতে হবে অর্থাৎ এই যে প্রক্রিউমেন্ট আপনি জিনিস কিনছেন জিনিস কেনার পরে সেটাকে ডেভেলপ করার পরে ইউ আর সেলিং ইট সো আপনি যদি জিনিস কিনতে যদি না জিতেন জিনিস বিক্রি করে কখনোই জিততে পারবেন না সো মোস্ট ভাইটাল থিং অলসো রাইটলি সোর্সিং করা এবং লোয়ার কস্টে সোর্সিং করা দিস ইজ ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড নাম্বার সিক্স ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্স অর্থাৎ আমাদের ব্যবসাকে রান করবার জন্য কন্টিনিউয়াস বেসিসে ক্যাশ ফ্লো জেনারেট করার দরকার হয় অর্থাৎ কন্টিনিউয়াস বেসিসে আপনার ফান্ডে ক্যাশ আসতে হবে এই যে ক্যাশ ইনফ্লো এই ইনফ্লোটা যখনই ডিসরাপ্টেড হয়ে যায় বা ইনফ্লোটা যখন বন্ধ হয়ে যায় তখনই অধিকাংশ ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায় আপনার গোডাউনেও মাল থাকতে পারে দ্যাট ইজ অলসো ইউর অ্যাসেট কিন্তু আপনার গোডাউনের মাল বিক্রি করে যদি আপনি পয়সা ঠিক টাইমে না পান যদি সব টাকা আপনার বাকিতেই চলে যায় অর্থাৎ তিন মাস ছয় মাস পরে আপনি যখন টাকাটা পাচ্ছেন তার মানে হলো যে ইন শর্টে আপনি রানিং আউট অফ ফান্ড অর্থাৎ আপনার কাছে কন্টিনিউয়াস বেসিসে ক্যাশ ফ্লো হচ্ছে না সো ইউল বি ফেসিং ট্রিমেন্ডাস ডিফিকাল্টিস অ্যাট সাম পয়েন্ট অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায় নাম্বার সেভেন ভেরি ভাইটাল ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ চ্যালেঞ্জকে ডিল করার জন্য আপনার মনের ভিতরে কন্টিনিউয়াস একটা শক্তি দরকার একটা ক্রিয়েটিভিটি দরকার একটা অ্যাটিটিউড দরকার গো গেটিং গো গেট ইট ডান গো অ্যান্ড সলভ দিস প্রবলেম এই যে মানসিকতা এই শক্তি এই অ্যাটিটিউড এটাকে আমরা বলছি যে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ না জানা জিনিসকে জানার প্রবণতা চ্যালেঞ্জকে হ্যান্ডেল করার জন্য কিউরিয়সিটি যে কি করলে আমি পারবো কেন আমি পাচ্ছি না এবং অন্যরা কীভাবে পারছে হোয়াট ইজ দি বেস্ট প্র্যাকটিস ওয়াই আদার কোম্পানিজ আর ডুইং দিস সো এই যে লার্ন করার জিনিসকে বোঝার এবং অন্য অ্যাঙ্গেল অর্থাৎ যেটাকে আমরা বলি ডিফারেন্ট পার্সপেকটিভ দেখার যে ক্ষমতা সেটিকে আমরা বলছি ওভারঅল গ্রোথ মাইন্ডসেট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম অন্টারপ্রেন তাদের অ্যাকচুয়ালি দে আর ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট তাদের মাইন্ড ক্লোজড তারা একটি বা দুটি নির্দিষ্ট পন্থার বাইরে চেষ্টাই করতে চায় না তারা জানতেই চায় না বা বুঝতেই চেষ্টা করে না কন্টিনিউয়াস লার্নিং কন্টিনিউয়াস ইনোভেশানের কোনো বিকল্প নাই আমাকে কন্টিনিউয়াস বেসিসে চ্যালেঞ্জেস হ্যান্ডেল করতে হবে এবং সেখান থেকে আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট ফিটিং ফর মাই বিজনেস সো এই মানসিকতা না থাকার কারণে অধিকাংশ ব্যবসায় মুখ থুবড়ে পড়ে অ্যান্ড নাম্বার এইট ল্যাক অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট দেখুন বর্তমান দুনিয়াতে নাম্বার ওয়ান থিং যেটা হবেই হবে দ্যাট ইজ চেঞ্জ অর্থাৎ গতকালের থেকে আজকে পরিবর্তন হবে আজকের থেকে আগামীকাল পরিবর্তন হবে আগামী কালের থেকে পরবর্তী মাস পরিবর্তন হবে এ বছরের থেকে পরবর্তী বছরে পরিবর্তন হবে আজকের প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্টে আসবে নতুন প্রোডাক্টে নতুন ফিচার যোগ হবে নতুন টেকনোলজি যোগ হবে নতুন কাস্টমার যোগ হবে কাস্টমারের চাহিদা যোগ হবে কাস্টমারের ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া চেঞ্জ হবে কাস্টমার নতুন নতুনভাবে আপনার প্রোডাক্টকে জানতে চাইবে তার অনেক কোয়ারিস থাকবে অর্থাৎ লট অফ চেঞ্জ হ্যাপেনিং এভরিডে যদি কিনা আপনি চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতে না পারেন ইউ উইল অলসো ফেইল বিকজ রেস্ট অফ দ্য থিংস আর চেঞ্জিং সো এই আটটি কারণকে যদি আপনি মোটা তাকে অ্যাড্রেস করতে পারেন আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন আর যারা দিচ্ছেন আমি স্টার্ট আপকে একটু ডিফারেন্টভাবে অ্যাড্রেস করছি কারণটা হলো অল দ্য এস এম ইজ আর নট স্টার্ট আপ সাধারণত যে কোনো ব্যবসা যদি পাঁচ বছর সাস্টেইন করে পাঁচ বছর পরে যদি সেটা টিকে থাকে এবং সেই ব্যবসাটা যদি ইনোভেশান আনে প্রবলেমটাকে সলভ আনে সলভ করার জন্য ব্রেক থ্রু আইডিয়াজ নিয়ে আসে সেটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি স্টার্ট আপ দেখুন ট্রেডিশনাল ব্যবসা এবং স্টার্ট আপের ভেতরে অনেক পার্থক্য আছে অর্থাৎ স্টার্ট সাধারণত গ্রোথ ফোকাস করে কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসরা প্রফিটে ফোকাস করে অর্থাৎ প্রফিট অ্যান্ড গ্রোথ টু ডিফারেন্ট থিং অর্থাৎ আপনি গ্রো করার জন্য ইনভেস্ট করবেন অনেক সময় আপনি প্রফিটটাকে স্যাক্রিফাইস করছেন কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াস বেসিসে প্রফিট মার্জিন ঠিক রাখতে হবে আদারওয়াইজ ইউল সাফার দেখুন স্টার্ট আপের ক্ষেত্রে ব্রেক থ্রু টেকনোলজি ইনোভেশন ইটস এ ভেরি ভেরি ভাইটাল থিং বাট এস এম ক্ষেত্রে নট নেসেসারিলি স্টার্ট আপের ক্ষেত্রে একটা সোসাইটির একটা বিশাল চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই চেষ্টা করে অর্থাৎ বিগার প্রবলেমের সলিউশন বাট এস ক্ষেত্রে নট নেসেসারিলি বিগার প্রবলেমকে অ্যাড্রেস করছে ছোটোখাটো অর্থাৎ নিজ প্রবলেম আপনার এলাকার প্রবলেম হতে পারে অর্থাৎ আপনার শহরের প্রবলেম হতে পারে সেটিকেও আপনি অ্যাড্রেস করতে পারেন আপনার মহল্লার প্রবলেম হতে পারে অর্থাৎ যিনি মুদি দোকান দিচ্ছেন উনি তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস স্মল এন্টারপ্রাইজেস উনি কিন্তু এলাকার সমস্যা সমাধান করছেন সেই জন্য অ্যাকচুয়ালি আমি স্টার্ট আপ ফেইল করার কারণগুলিকে ডিফারেনশিয়েট করেছি এবং আপনারা জেনে আতঙ্কিত হতে পারেন নাইনটি পারসেন্ট স্টার্ট কিন্তু ফেল করে গ্লোবালি আর আমাদের দেশে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি নাইনটি পারসেন্টের চেয়ে বেশি অনেকেই বলে নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পারসেন্টেজ রেট অফ ফেইলিওর তার মানে দেখেন ইনভেস্টাররা যখন স্টার্ট আপে ইনভেস্ট করে তার দশটি ইনভেস্টমেন্টের ভিতরে নয়টি ইনভেস্টমেন্টই ফেইল করে অর্থাৎ সে চেষ্টা করে একটি ইনভেস্টমেন্ট যেটা সফল হয় সেখান থেকে সে তার প্রফিটেবিলিটি বের করে আনার জন্য সেজন্য আমি এখান থেকে চারটি মেন রিজন আপনাদের সাথে শেয়ার করব। এই চারটি মেন রিজনকে যদি স্টার্ট ফাউন্ডাররা অ্যাড্রেস করতে পারে মোস্ট লাইকলি ইউল বি ওয়ান অফ দ্যাম ওয়ান অফ দ্য সাকসেসফুল ওয়ান সো নাম্বার ওয়ান রিজন প্রপার টাইমিং ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল ম্যাটার দেখুন মার্কেট একটা ব্রেক থ্রু আইডিয়া নিয়ে আসবেন সো আপনি কি আইডিয়াটা আগে নিয়ে এসছেন নাকি পরে নিয়ে এসছেন আপনার আগে কতজন এই আইডিয়া নিয়ে এসছেন কতজন এই প্রবলেমটাকে সলভ করার জন্য অলরেডি এক্সিস্ট করছে এটার উপরে নির্ভর করবে আপনার সফলতার হার একটা স্টাডি বলে একটা রিসোর্স বলে অ্যাকর্ডিং টু বিল গ্রস যে ফর্টি টু পারসেন্ট সাকসেস রেট নির্ভর করে এই টাইমিংয়ের উপরে ইমাজিন দ্য ফ্যাক্ট ফর্টি টু পার্সেন্ট সাকসেস রেট নির্ভর করছে প্রপার টাইমিং অর্থাৎ প্রিসিশন অর্থাৎ আপনি ঠিক টাইমে রাইট প্রোডাক্ট রাইট সার্ভিস রাইটলি লঞ্চ করছেন এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে তাই যদি করতে পারেন আপনার সফলতার হার বিয়াল্লিশ পারসেন্ট বেড়ে যাবে নাম্বার টু পোর বিজনেস মডেল স্টার্ট ক্ষেত্রে বিজনেস মডেলটা ভেরি ভেরি ফান্ডামেন্টাল দেখুন মডেল হলো একটা ইনফ্রাস্ট্রাকচারের মতো ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেস করে আমরা বিল্ডিংকে নির্মাণ করি আপনি যদি দশতলা বিল্ডিং নির্মাণ করতে চান তাহলে আপনার ইনফ্রাস্ট্রাকচার কেমন হতে হবে অর্থাৎ ফাউন্ডেশনটা কেমন হতে হবে স্ট্রং আপনার রড সিমেন্ট বালি এবং অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়াল আপনাকে সেরকমভাবেই কিন্তু সংমিশ্রণ করতে হবে এবং এটাকেই বলছে বিজনেস মডেল অর্থাৎ আপনি যে ব্যবসাটা যেটার উপরে দাঁড় করবেন সেই ডিফারেন্ট এলিমেন্টগুলার রাইট কম্বিনেশন হতে হবে সেটাকেই বলা হয় বিজনেস মডেল সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেটা নিয়ে বিস্তারিত পরে আরেকটি ভিডিওতে আমরা শেয়ার করব এবং একটি রিসার্চ বলছে যে চব্বিশ ভাগ ব্যবসা বা স্টার্ট ফেল করে প্রপার বিজনেস মডেল না থাকার কারণে অর্থাৎ পোর বিজনেস মডেল একটু খেয়াল করে দেখুন আপনার বিজনেস মডেলের কোথায় কমতি আছে নাম্বার থ্রি ইন্টারন্যাশনাল ফান্ডিং ড্রাস্টিকালি কমে গিয়েছে একটি স্টাডি বলছে যে বাইশ সালে আগের বছরের তুলনায় সেভেন্টি থ্রি ফান্ড লেস ইনজেক্ট করেছে গ্লোবালি অর্থাৎ যারা স্টার্টআপ ফাউন্ডার তারা সেভেন্টি থ্রি ফান্ড কম পেয়েছে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু হয়তো এই বছরের চিত্রটা আরেকটু ভিন্ন হতে পারে কেননা এই বছর আমরা দেখছি শার্ক ট্যাঙ্কের মতো একটা ম্যাসমেরাইজিং থিং একটা গ্রাউন্ড ব্রেকিং থিং বাংলাদেশে এসছে যেটা অনেকগুলো স্টার্ট আপকে ইনভেস্টমেন্ট করবে হাউএয়েভার এর আগের বছরগুলোতে দেখা গেছে যে এই একশো পার্সেন্ট ইনভেস্টমেন্টের ভিতরে অনলি এইট পার্সেন্ট কামস ফ্রম লোকাল ইনভেস্টমেন্ট সো এই জায়গাটা যদি আমরা ইম্প্রুভ করতে না পারি তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম বা স্টার্ট ইকোসিস্টেম সেটা কখনোই অ্যাকচুয়ালি সলিডিফাই হবে না অর্থাৎ আমাদের লোকাল যারা ইনভেস্টার আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে নাম্বার ফোর রানিং আউট অফ ক্যাশ এবং রানিং আউট অফ ক্যাশ অর্থাৎ আপনার ফান্ডে প্রপার টাকা নেই রাইট টাইমে আপনি ক্যাশ ইন করতে পারছেন না এই কারণে তিরিশ ভাগ স্টার্ট ফেইল করছে ইমাজিন দ্য ফ্যাক্ট থার্টি পারসেন্ট অফ দ্য স্টার্ট আপ ফেইলিং বিকজ আপনার হাতে ক্যাশ নাই অর্থাৎ আপনার বোর্ড ডিসিশন নিতে দেরি করেছে টু মান্থস থ্রি মান্থস আমি এরকম কয়েকজন ফাউন্ডারের সাথে কথা বলেছি ইন দ্য মেইন টাইম তারা ঋণগ্রস্ত হয়ে গেছে এবং পরবর্তীতে আবারও যখন বোর্ড ডিলে করছে ইনভেস্টমেন্ট ডিসিশন দিতে তারা আবারও ঋণগ্রস্ত হয়ে গেছে এক পর্যায়ে সেই ফাউন্ডাররা ব্যবসাটাই ক্লোজ করে দিয়েছে এরকম নামি দামি এরকম স্টার্ট আমি দেখেছি ক্লোজ হয়ে যেতে সো রানিং আউট অফ ক্যাশ অর্থাৎ আপনার হাতে সময় টাকা আসতে হবে একটা সাইকেলের মতো আপনি প্রোডাক্ট সেল করবেন আপনার যদি মার্কেটে বাকি পড়ে যায় রিসিভেবল যদি আপনার লম্বা হয়ে যায় বা রিসিভেবল যদি আপনি তিরিশ দিন ষাট দিন নব্বই দিন পরে পেতে থাকেন আপনার একটা বড় অঙ্কর টাকা আটকে যাবে সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইউ উইল বি রানিং আউট অফ মানি সো আপনার অনেক অ্যাসেট থাকতে পারে বাট দ্যাট অফ নো ইউজ বিকজ আপনি আপনার স্যালারি দিতে পারবেন না প্রোডাক্ট ইনোভেশন করতে পারবেন না আপনি সাপ্লায়ারকে পে করতে পারবেন না একসময় সাপ্লায়াররা আপনাকে হয়তোবা সহযোগিতা করবে না বিকজ সাপ্লায়ার ইজ ইউর সাকসেস পার্টনার সো এই বিজনেস মডেলের ভিতরে এই জিনিসটুকু এমবেড করতে হবে এই চারটি জিনিসকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন হোপফুলি অ্যাজ এ স্টার্ট আপ ওনার ইউল বি এইবল টু সাকসেসফুলি নেভিগেট ইউর আইডিয়াস ইউর থটস ইউর কনসেপ্ট অ্যান্ড ইউর ব্রেক থ্রু ইনিশিয়েটিভ সো ইউ ক্যান বি ওয়ান অফ দ্যাম যে সমস্ত কারণে মোটা দাগে যেই কারণগুলোতে স্টার্ট আপগুলো ফেইল করছে আর যেই কারণগুলো স্টার্ট আমি বলেছি এসএম ক্ষেত্রে এই কারণগুলো অনেক সময় ওভারল্যাপিং হতে পারে যেমন আপনার রাইট টিম মেম্বার এটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রেই ইউনিভার্সাল আপনার যদি রাইট স্কিল টিম মেম্বার না থাকে ইট ডাজেন্ট ম্যাটার কোনো ব্যবসায় অ্যাকচুয়ালি সফল হতে পারে না বিকজ ইউ অ্যালোন ক্যান নট রান অ্যাট দ্য সেম টাইম আপনার যেটি দরকার একজন রাইট কোফাউন্ডার অর্থাৎ এই কো গুলোও কিন্তু সিলেকশন করাটা খুবই জরুরি ফর দ্য স্টার্ট আপ ওনার বাট আমি বলছি না যে এই কোফাউন্ডার না থাকলে আপনার ব্যবসাটা ফেল করতে পারে বাট দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ভাইটাল আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার দিস অ্যান্ড স্টেটিউন ফর মোর ভিডিওস ফর ইউর সাকসেস